আজ আমরা কথা বলবো আলহাজ আজিজুর রহমান শিরীষের সাথে, কাউন্সিলর 40 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সুদীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসাবে কি গুণের অধিকারী মানুষ মনে করে, যার কারণে আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেন। সেক্ষেত্রে আমার বক্তব্য, আমি সর্বপ্রথম আমার জীবনে যখন আমাদের এই এলাকায় ইউনিয়ন পরিষদ ছিল, 1976 সালের নির্বাচনে আমি প্রথম বৃহত্তর যখন ইউনিয়ন পর্যায়ে 3টি ওয়ার্ড, এই 3 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছিলাম 76 সালের নির্বাচনে। দ্বিতীয় দফায় 1983 সালের নির্বাচনে আমি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করি আমাদের প্রয়াত নেতা জনাব আলহাজ আহসানুল্লাহ মাস্টার সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প কিছু ব্যবধানে আমি হেরে গিয়েছিলাম। 88 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বিতীয়বার 1994 সালের নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে 2003 সাল পর্যন্ত আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে 2013 সালে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী উপহার দেওয়ার পর আমরা এই পূবালী ইউনিয়নকে 4টা ভাগে ভাগ করে 4টি ওয়ার্ড আমাদের এই পূবালী ইউনিয়নে রূপান্তর হয়। তার মধ্যে আমি যে এলাকায় বাস করি এটা 40 নম্বর ওয়ার্ড। 13 সালের নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি কাউন্সিলর নির্বাচিত হই। এবং দ্বিতীয় পর্যায়ে 2018 সালের নির্বাচনে আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হই। আমি প্রথম জীবন থেকে অল্প বয়সে আমি ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র জোর করে মানুষ আমার বাবার স্থলাভিষিক্ত করেছিলেন ভোটের মাধ্যমে। সে থেকে আমার প্রতিজ্ঞা ছিল আমার বাবা যে সমস্ত গুণের অধিকারী হয়ে মানুষকে ভালোবাসছে, আমি ওই সরকারি শপথ বাক্যের সাথে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই সরকারের শপথের পাশাপাশি আমার ব্যক্তিগত শপথ হলো আমার হাত পা চোখ কান নাক ব্রেইন দিয়ে যেন মানুষের অকল্যাণের কোনো চিন্তা আমার জীবনে না আসে। আমি সেই 1976 সালের সেই শপথ বাক্যটিকে লালন করে, এই সুদীর্ঘ সময় বুকে ধারণ করে আমি সেই শপথ বাক্যকে অনুসরণ করে এই বারবার মানুষের সাথে যে কমিটমেন্ট, আমার জীবনের প্রধান কাজ হলো মানুষের সাথে কথা দিয়ে কথা রক্ষা করা। আমি এই কাজটি করে থাকি যার কারণে মানুষ আমাকে পছন্দ করে বলে আমি মনে করি। দ্বিতীয় গুণ হিসাবে আমি মনে করি যে কী কারণে আমাকে মানুষ বারবার ভোট দেয়। আমার সকল নির্বাচনে আমি জনগণের কাছে কমিটেড ছিলাম যে আমাকে যদি আপনারা ভোট দেন আমি আপনাদের মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সমাজের ন্যায় বিচার উপহার দেওয়া। আমি আমার সর্বস্ব দিয়ে জীবন যৌবন সর্বশক্তি নিয়োগ করে আমি এখনও পর্যন্ত সেই প্রথম জীবন থেকে শুরু করে এখনও আমি মানুষকে ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই প্রতিজ্ঞাবদ্ধে আবদ্ধ হয়ে আজকে পর্যন্ত আমি মানুষের সাথে সেই ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন, এই গাজীপুর সিটি কর্পোরেশন উপহার দেওয়ার পর আমরা যে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন যে উন্নয়নের রোড ম্যাপ তৈরি করেছে, ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিগত 13 সনের থেকে শুরু করে 2022 সন পর্যন্ত আশানুরূপ উন্নয়নের ছাপ আমরা গাজীপুরে রাখতে পেরেছি। তার মধ্যে এই 40 নম্বর ওয়ার্ডে আজকে সকল আমাদের 750টি ওয়ার্ডে কথা বললে বোঝা যায় 40 নম্বর ওয়ার্ডে উন্নয়নের সবচেয়ে বেশি কাজ হয়েছে। এটা আমি খুব গর্ববোধ করি যে মানুষ মনে করে, মানুষ স্মরণ করে, মানুষ কথা বলে যে এই ওয়ার্ডের সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। এই ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন শতভাগ বিদ্যুতের কথা, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের এই ওয়ার্ডে, শুধু এই ওয়ার্ডে নয়, আমাদের যে ইউনিয়ন ছিল আগে সাবেক ইউনিয়ন পূবালী ইউনিয়ন পরিষদ, সেই পূবালী ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি গ্রামে আমরা ইতিমধ্যে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা কমিটমেন্ট, এই কমিটমেন্ট আমরা পালন করতে পেরেছি। এই জন্য আমরা মহান রব্বুল ইজ্জতের কাছে শতবার শুক্রিয়া আদায় করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট এটা আমরা এই এলাকায় রক্ষা করতে পেরেছি। শুধু তাই নয়, আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমরা এলাকার যে আধুনিকতার ছাপ রাখতে পেরেছি। এই যে পাশে আমাদের মেঘডুবা আদর্শ উচ্চ বিদ্যালয়, এখানে 6তলা ভবন দেখতে পাচ্ছেন, এই একটা পাড়াগাঁয়ের মতো অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে এই সিটি কর্পোরেশন হওয়ার কারণেই আজকে সিটি কর্পোরেশনের ভিতরে প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়কে 6তলা বিল্ডিংয়ে রূপান্তর করতে যাচ্ছেন। তার মধ্যে সর্বপ্রথমে আমার ওয়ার্ডে এই মেঘডুবে আদর্শ উচ্চ বিদ্যালয়ের
যে ছয়তলা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, সকল প্রাইমারি স্কুলগুলো, এই আমাদের সাবেক পূবাইল ইউনিয়ন পরিষদের সকল প্রাইমারি স্কুলগুলো এই আওয়ামী লীগের ক্ষমতায়নের এই সময়ের মধ্যে সবগুলো, কোনোটা একতলা বিল্ডিং, কোনোটা দুতলা বিল্ডিং, কোনোটা তিনতলা বিল্ডিংয়ে রূপান্তর হয়েছে। হাই স্কুলের বড় বড় যে ভবনগুলো, এগুলো এই সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রীর যে শিক্ষার উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশনের আমাদের এই এলাকায় চারটি ওয়ার্ডে আমরা প্রত্যেকটি হাই স্কুলের দোতলা তিনতলা ভবনে রূপান্তর করতে পেরেছি। এই যে গত করোনা গিয়েছে, এই করোনা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ একটি গরিব দেশ হিসাবে যেভাবে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ সহ দৈনন্দিন যে কর্মসূচি উনি গ্রহণ করেছেন, এবং কর্মসূচির কারণেই পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায় বাংলাদেশে করোনায় সবচেয়ে কম মানুষ মারা গিয়েছে, এটাও সফলতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার। জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসাবে আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য, সাবেক দুইবারের মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া উপহার, এই এলাকায় প্রতিমন্ত্রী দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় মাননীয় সংসদ সদস্য মেহরাবুর চুমকি, আমাদের গাজীপুরের মাননীয় মন্ত্রী আকামু মোজাম্মেল হক, ভারত গাজীপুরের শহীদ আহসান লামাস্টারের সন্তান জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে আমরা গাজীপুরের উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছি। আমরা আজকে মানুষের কাছে বড় করে কথা বলতে পারি আওয়ামী লীগের সরকারের আমলের এই কৃতকর্মগুলো সমাজে উপহার দেওয়ার কারণে। তাই আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের এই যে প্রশ্ন আমাকে করা হয়েছে, এই প্রশ্নের উত্তরের দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পেরেছি একটি মাত্র কারণে, সততা এবং নিষ্ঠার সাথে। জনগণের সাথে কোনোদিন বেইমানি করি নাই বলেই, সততা এবং নিষ্ঠার কারণে এবং জনগণের সাথে কমিটমেন্ট পুরো করার কারণে এবং জনগণের কাছে ন্যায় বিচার উপহার দেওয়ার কারণে জনগণ বারবার এই ইউনিয়ন পরিষদে থাকাকালীন সময়ে মেম্বার, পরবর্তীতে চেয়ারম্যান, পরবর্তীতে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত করে আমাকে এই আসন উপহার দিয়েছেন। আমি এলাকার জনগণের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, দোয়া প্রার্থনা করি এলাকার মানুষকে সবাই মিলে আমরা যেন ভালো থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমার বক্তব্য গ্রহণ করার জন্য সিএনডব্লিউ চ্যানেলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলের।